শেষ করো, 1 ঘন্টা ধরে আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম। মানে এই যে দেখতে পাচ্ছ নাকের আমার নথটা নেই, মানে নাক মানে ওই গোল মানে কি বলে না স্টোনের একটা নাকে। তো কাল রাতে মৃদুল আমাকে বলছিল, বাবা পিঙ্কি তোমার নাকে এটা এত জল জল করছে, এটা কি ডায়মন্ড? এটা ডায়মন্ড না, এটা অনেক পুরনো। মানে আমি যখন চাকরি করতাম, মানে 2015-16 হবে, তখন আমি এই রাকেটটা কিনেছিলাম। তারপরে আমি বিয়েতে গিফট পেয়েছি, সেগুলোর থেকেও কিন্তু আমার এইটা খুবই প্রিয়। মানে এই পাথর, মানে এই সাইজটাই আমার খুব প্রিয়। আর এই নাকেরটার জন্য একটা কমেন্টও এসেছিলো অনেকদিন আগে, একজন এক ভিউয়ার্স আমাকে কমেন্টও করেছিল, তুমি বিশ্বাস করো, মা বলছে চান করতে গেছিস, নর্দমায় চলে গেছে, তুই পাচ্ছিস না, তুই নাকেরটা ঠিক করে রাখিস না, নাকেরটা হারানো ভালো না, তাহলে নতুন কিনতে হবে, তাহলে 1000 টাকা কমে হবে না, লাভ 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 অনেক কিছু হয়ে গেল। আর আমি এখন এখানে মন খারাপ করে বসেছিলাম, একটা ভিডিও বানাবো যে তোমাদেরকে জানানোর জন্য আমার নাকেরটা হারিয়ে গেছে, তোমরা প্রে করো যাতে আমি পেয়ে যাই। আর এই কথা বলতে বলতে টর্চটা নিয়ে মাটিতে বসেছি, মানে আমি তো মাটিতে এখন বসি না, আমি নাকেরটা খুঁজতে ভাবো তাড়াতাড়ি করে মাটিতে বসে পড়েছি। আর যেই না দেখেছি, তোমাদেরকেও দেখাই, আমি এক্ষুনি দেখলাম ওখান থেকে, এখনো তুলিনি, তোমাদেরকে দেখাবো বলে জাস্ট। তা দাঁড়াও, তোমাদেরকে ওই দেখো, দেখতে পাচ্ছ নাকেরটা? এই যে সেই আমার নাকের, এই যে আলটিমেটলি আমি পেয়েছি এটা। মানে আমি ছাড়তে পারি না এটাকে, আমি হাজারো হোক, আর দেখেছো সত্যি একদম ডায়মন্ডের মতন চকচক চকচক করতে থাকে। দাঁড়াও নাকে পরে নি, এই নাকে জিনিস নাকে গেল। আর এটা অনেকবার হারিয়েছে, কোনো কোনো সময় চুলে আটকে যায়, কোনো কোনো সময় এখানে আটকে যায়, ওখানে আটকে যায়। ভাবো আমি প্রায় 5-6 বছর ধরে এই নাকেরটা পরছি, এটাকে আমি হারাতে ভাঙতে কিছু হতে দিতে পারবো না, যতই ভালো নাকের দাও এটা ছাড়া আমার হয় না। আর আমি এমনও ডিসাইড করে নিয়েছিলাম, আজকেই মাকে বলছিলাম আমাকে নিয়ে যাবেই তুমি, যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকে আবার কিনে নিয়ে আসবো। যাই হোক, কিনতে হবে না পুজোর আগে, বলো মৃদুলের টাকা, দাদার টাকা, কারুর টাকা আমি খসাতে চাই না। তো আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখন সবার টাকাই তো, মানে দাদা নয় মৃদুল, এরাই তো হচ্ছে আমার এখন ভরসা। তোমরা তো আমাকে সাপোর্ট করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তাহলে তো আমি নিজের টাকায় নিজে কিনতে পারবো নাকি? তো চলো এই খুশিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো টাটা, ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।